Dear learners, today we will learn transformation of sentence note 12. That means today we will learn how to transform simple sentence into complex sentence and again simple sentence into compound sentence. That means simple sentence duti verber moddhe ditiyo verber sathe jodi ing thake complex korar shomoy ditiyo bakyangshe thik দ্বিতীয় ভার্ব প্লাস আইএনজি যুক্ত প্লাস এক্সটেনশন এর স্থানে দ্যাট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে এবং কম্পাউন্ড করার সময় দুটি বাক্যাংশের মাঝখানে অ্যান্ড বসাতে হবে প্রদত্ত সিম্পল সেন্টেন্সে দুটি ভার্বের মধ্যে দুটি ভার্ব থাকবে সিম্পল সেন্টেন্সে দুটি ভার্বের মধ্যে দ্বিতীয় ভার্বটা আইএনজি যুক্ত হলে দ্বিতীয় ভার্বটি আইএনজি যুক্ত হলে এবং দুটি ভার্বের মাঝখানে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে দুটি ভার্বের প্রথম ভার্ব এবং দ্বিতীয় ভার্বের মাঝখানে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে কমপ্লেক্স করার সময় কমপ্লেক্স আমরা যখন করব কমপ্লেক্স করার সময় ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস আইএনজি যুক্ত ভার্ব প্লাস এক্সটেনশন এর স্থানে দ্যাট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হয় এবং কম্পাউন্ড করার সময় কম্পাউন্ড আমরা যখন করব কম্পাউন্ড করার সময় দুটি বাক্যাংশের মাঝখানে অ্যান্ড বসাতে হয় ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস আইএনজি যুক্ত ভার্ব প্লাস এক্সটেনশন এর স্থানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত বাক্যাংশটি অ্যান্ড এর পূর্বে এবং পূর্ব বাক্যাংশটি অ্যান্ডের পরে বসবে দ্বিতীয় বাক্যাংশের শেষে মূল ভার্বের শেষে প্রথম বাক্যাংশের একটি প্রোনাউন বসবে আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে এই ব্যাখ্যাটি কীভাবে প্রয়োগ করতে হয় সেটি আমরা দেখব আই স হিম রিডিং বুকস প্রদত্ত সিম্পল সেন্টেন্সের দুটি ভার্বের মধ্যে ইয়েস দুটি ভার্ব রয়েছে স এবং রিডিং দ্বিতীয় ভার্বটা আইএনজি যুক্ত হলে স হচ্ছে প্রথম ভার্ব রিডিং হচ্ছে দ্বিতীয় ভার্ব দ্বিতীয় ভার্বটা আইএনজি যুক্ত হলে এবং দুটি ভার্বের মাঝে মাঝে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে ইয়েস স এবং রিডিং এর মাঝখানে ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে হিম থাকলে কমপ্লেক্স করার সময় আমরা যখন কমপ্লেক্স করব কমপ্লেক্স করার সময় আমরা কী করব কমপ্লেক্স করার সময় ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস আইএনজি যুক্ত ভার্ব প্লাস এক্সটেনশনের স্থানে দ্যাট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হয় আবার বলি ব্যক্তিবাচক অবজেক্ট হিম প্লাস আইএনজি যুক্ত ভার্ব প্লাস আইএনজি যুক্ত ভার্ব রিডিং প্লাস এক্সটেনশন বুকস এর স্থানে হিম রিডিং বুকস এর স্থানে দ্যাট এর স্থানে অর্থাৎ আই স এটার কোনো পরিবর্তন হবে না আই স আমরা লিখে ফেলব আই স হিম রিডিং বুকস এর স্থানে হিম রিডিং বুকস এর স্থানে আমাদের যা বসাতে হবে দ্যাট দ্যাট বসালাম এই হিম রিডিং বুকস একে কেন্দ্র করে আমরা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করব দ্যাট হিমটা হয়ে গেল হি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হি এর সাথে ওয়াজ রিডিং বুকস অর্থাৎ সিম্পল সেন্টেন্সে আই স হিম রিডিং বুকস কমপ্লেক্স সেন্টেন্সটি হবে আই স দ্যাট হি ওয়াজ রিডিং বুকস আমরা কম্পাউন্ড সেন্টেন্স যখন করব কম্পাউন্ড সেন্টেন্স এবং কম্পাউন্ড করার সময় আমরা কম্পাউন্ড করার সময় দুটি বাক্যাংশের মাঝখানে অ্যান্ড বসাতে হবে এই মাঝখানে অ্যান্ড বসাতে হবে ব্যক্তিবাচক অবজেক্ট হিম থেকে শুরু হয়েছে হিম হিম রিডিং বুকস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস আইএনজি যুক্ত ভার্ব প্লাস এক্সটেনশন ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস আইএনজি যুক্ত ভার্ব প্লাস এক্সটেনশন ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস আইএনজি যুক্ত ভার্ব প্লাস এক্সটেনশন এর স্থানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত বাক্যাংশটি অ্যান্ডের পূর্বে অর্থাৎ আমরা অ্যান্ড লেখার আগে এই যে হিম রিডিং বুকস এটাকে হিম রিডিং বুকস এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে অ্যান্ডের আগে লিখতে হবে তাহলে হবে হিম হি ওয়াজ রিডিং বুকস অ্যান্ডের পূর্বে অর্থাৎ আমরা অ্যান্ড লিখে ফেলি অ্যান্ডের পূর্বে হি ওয়াজ রিডিং বুকস পাস্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত বাক্যাংশটি আমরা এখানে বসালাম অ্যান্ডের পূর্বে বসাবো এবং পূর্বের বাক্যাংশটি আই স আই স আই স পূর্বের বাক্যাংশটি অ্যান্ডের পরে বসবে অ্যান্ডের পরে বসবে অ্যান্ড আই স স স পরে বসবে দ্বিতীয় বাক্যাংশের শেষে
এই যে এটি দ্বিতীয় বাক্যাংশ, দ্বিতীয় বাক্যাংশের শেষে মূল ভার্বের শেষে, দ্বিতীয় বাক্যাংশের শেষে, দ্বিতীয় বাক্যাংশের শেষে, দ্বিতীয় বাক্যাংশের শেষে অর্থাৎ মূল ভার্বের শেষে, মূল ভার্বের শেষে, স এর শেষে, স এর শেষে প্রথম বাক্যাংশের একটি প্রোনাউন বসবে। হি ওয়াজ রিডিং বুকস, হি ওয়াজ রিডিং বুকস, এটি একটি বাক্যাংশ। এই বাক্যাংশের প্রোনাউন, এই বাক্যাংশের প্রোনাউন এই স এর শেষে বসাতে হবে। বাক্যাংশের প্রোনাউন হচ্ছে ইট, আই স হিম রিডিং বুকস। এখানে দুটি ভার্ব রয়েছে, স একটি ভার্ব এবং রিডিং আরেকটি ভার্ব। এখানে বলা হয়েছে দুটি ভার্বের মধ্যে দ্বিতীয় ভার্বটি যদি আইনযুক্ত হয় এবং স এবং রিডিং প্রথম এবং দ্বিতীয় ভার্বের মাঝখানে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, কমপ্লেক্স করার সময় আমরা আই আই ঠিক রাখবো, স স বসাবো। এই হিম, হিম রিডিং বুকস, এই এই শব্দগুচ্ছগুলোকে ভেঙে, এই শব্দগুচ্ছগুলোকে ভেঙে দ্যাট যুক্ত করে আমরা একটি কমপ্লেক্স সেন্টেন্স বানাবো। দ্যাট হিমটা হয়ে গেল হি ওয়াজ রিডিং বুকস, এবং এটা কম্পাউন্ড করার সময়, কম্পাউন্ড করার সময় আমরা কী করব, হিম রিডিং বুকস, বাক্যাংশ এই বাক্যাংশের প্রণন হচ্ছে ইট, আই স অ্যান্ড আই স ইট। আমরা আরও যদি এটি ব্যাখ্যা করি অ্যান্ডের পুরে বসাবো, হিম হি ওয়াজ রিডিং বুকস অ্যান্ড আই স, এখন হি ওয়াজ রিডিং বুকস এটির এটির প্রণন বসাতে হবে ইট। Dear learners, I think now it is clear to you.